বরফ পড়তেছে বর্তা দাও। আমি সৈতব গঙ্গার একটা ভিডিও দেখছি, ভিডিওটা দেখে আমি যা বুঝছি তোমাকে আমি শর্টে বুঝাই দিব, এবং তুমি যদি হিন্দি বুঝে থাকো তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, লিঙ্কে যায় ক্লিক করে তুমি ভিডিওটা দেখতে পারো। বিষয়টাতে আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ এবং ইউনিভার্সিটি লাইফ, এই তিনটা ক্ষেত্রে আমরা অনেকেই বিভিন্ন জিনিসের পিছনে পড়ে যাই এবং আমাদের অনেক সময় খেয়ে যায়। তুমি যত কম জিনিসের পিছনে পড়বা তোমার সময় তত বাঁচবে। এখন যেমন আমি ক্লাস টেনে পড়ি, এখন কলেজে উঠবো, তো এখন কথা হইতেছে এখন আমি ফেসবুক খুলি নাই, কিন্তু আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই ফেসবুক খুলে ফেলছে, ফেসবুক অনেক সময় খেয়ে ফেলছে। ঠিক একইভাবে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায়, তো এটা অনেক সময় খেয়ে যায়। তো তুমি কীভাবে এইসব থেকে দূরে থাকবা, ওই ভিডিওটা দেখা এবং এই ভিডিওটা অস্থির, তুমি ডিসক্রিপশন লিঙ্ক আছে ক্লিক করো। আর যদি তুমি হিন্দি না বুঝো তাহলে এই ভিডিওটা দেখলে তুমি বুঝে গেলো। তুমি কী করবা এই জিনিসটা আমি বলবো, কীভাবে তুমি এই জিনিসটা থেকে দূরে থাকবা, কারণ তুমি যত কম জিনিসের সাথে নিজেকে ইনভলভ করবা তত তোমার সময় বাঁচবে। এবং এই টাইমটা, এই স্কুল কলেজ আর ইউনিভার্সিটি লাইফ, যত তুমি নিজের উপরে সময় দিবা, নিজেকে আরও উপরে উঠাবা, তত তোমার লাভ। তোমার সাথে তুমি 24 ঘন্টা থাকতেছো, তোমার কথা বলার স্কিল যদি উপরে উঠাও তাহলে তোমার লাভ। তুমি যদি এক্সারসাইজ করো, নিজের বডিকে আরো ভালো করো, সিক্স প্যাক মাসল বানাও, তোমার লাভ। তোমার এখন যে রোগ শোক আছে এগুলো যদি তুমি অফ করো তাহলে তোমার লাভ। তুমি কিভাবে করবে এই জিনিসটা আমি বলি। তুমি ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, প্রথমে একটা মানুষের দিকে তাকাও। এখন কথা হইতেছে তাকালে আমাদের ভিতরে বিভিন্ন ফিলিংস হয়, এখন এই জিনিসটাতে কোনো সমস্যা নাই, কারণ তুমি দেখলে তোমার ফিলিংস হবে এটা সাধারণ। যদি না হয় তাহলে সমস্যা, তোমার ভিতরে কোনো ঝামেলা আছে। প্রথমে দেখো, যেই হোক, দেখার পরে মনে মনে বলার দরকার নাই, মনে মনে বলো এই মানুষটা একটা ঝাম। এবং কথাটা 100% সত্য, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একটা ঝাম। তুমি যদি তাদের সাথে গিয়ে থাকো তাহলে বুঝতে পারবা, দূর থেকে দেখে মনে ও কি জোস, কি ভালো। তুমি যত সেলিব্রিটিদের দেখতেছ তুমি তাদের সাথে যাও গিয়ে থাও এক দুই মাস, তাহলে বুঝবা। কারণ প্রথম কয়েকদিন তারা প্রিটেন্ড করে যে আমি এরকম ওরকম, কিন্তু যখন তুমি তাদের সাথে থাকো, তখন আমি বহুত রিলেশনশিপ দেখছি আমার আশেপাশে আছে, প্রথমে তারা অনেক জোস, তারপর একসাথে থাকা শুরু করে, কনফ্লিক্ট শুরু হয় এবং তারপর বুঝতে পারে এই লোকের মধ্যে অনেক ঝামেলা, এত ঝামেলা। এবং প্রথমে পিছনে পড়তেছিল, এখন পিসা ছাড়াইবো কীভাবে এটার পিছনে পড়া যায়। এক লাইনে বলতে গেলে সবাইকে দেখাও এবং মনে মনে বলো, ভাই তুমি সুন্দর, ঠিক আছো, দূরে থাকো, ওকে, আমার তোমার মতো ঝাম নেওয়ার কোনো দরকার নেই। কারণ একটা মানুষের সাথে তুমি গেলে তোমার ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে কথাবার্তা বলো, কারণ একটা এক্সট্রা মানুষ বাড়াইলে অনেক টাইম খাওয়া যায়। তুমি যদি কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য গিয়ে কথা বলো নর্মালি, ওটা ঠিক আছে, কিন্তু ওই যে একটা আছে না সারাদিন সময় দেয়, তো আশা করি বুঝতে পারছো। আর তুমি হিন্দি বুঝে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ক্লিক করো, ভিডিওটা দেখে নাও। সিরিয়াসলি, যত কম জিনিসের সাথে ইনভলভ হবা অত তোমার টাইম বাঁচবে, আর নিজের টাইম বাঁচাও। শুধু শুধু মাথায় একটা ঝাম নিও না, ঝাম থেকে দূরে থাকো, কারণ প্রত্যেকটা মানুষই ঝামেলা, প্রত্যেকটা মানুষ, এবং আমি তুমি সবাই, তাহলে বুঝতেই পারতেছো। প্রথমে নিজে কিছু করো, তারপরে এইসব ঝাম নিতে চাইলে নিতে পারো পরেরটা পরে, কিন্তু আগে নিজের জন্য কিছু করো, ওকে।